বাইরে মাহরাম কি সালাম দেয়া যাবে কিনা, যে ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ বৈধ, অর্থাৎ যার সঙ্গে আপনার পর্দা রয়েছে, তাকে আপনি সালাম দিতে পারবেন কিনা? যদি এমন হয় আপনি একজন যুবক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গাইরে মাহরাম, কিন্তু মহিলা বুড়ি, দুধুরে বুড়ি, 70 বছর বয়স, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি সালাম আলাইকুম নানি কেমন আছেন, সালাম আলাইকুম দাদি কই যা বলতে পারেন, সমস্যা। কিন্তু আপনি যুবক মানুষ, 22 বছর বয়স, রাস্তা দিয়ে 16 বছরের এক মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখে ইসলামের মহান সৌন্দর্য দেখানো যে সালাম দিবেন না, বোন না ভাই, এই কাজ করে আপনি ফেতনায় জড়িয়ে যাবেন এমন আশঙ্কা রয়েছে, সুতরাং সেখানে সালাম দেওয়া যাবে না। হয়তো আপনি একজন নারী, 17 বছর 18 বছর বয়স, আপনি পুরুষদেরকে সালাম দিতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, তাকে ওই দেখা যাচ্ছে 90 বছরের বুড়া যদি হয়, দাদা নানা টাইপ বয়স, আপনি সালাম দিয়ে সমস্যা নেই, ছোট বাচ্চা যদি হয় 60 বছর বয়সী বাচ্চা সালাম দিলেন সমস্যা নেই, কিন্তু আপনি 16-17 বছরের একজন নারী, আপনি 22-25 বছরের এক যুবককে রাস্তায় পেলেন, সুন্দর করে মিষ্টি করে কণ্ঠ দিয়ে আপনি সালাম দিন, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, না এই কাজ করা যাবে না, এতে ফেতনার আশঙ্কা রয়েছে, সুতরাং এই ধরনের গায়ের মহারাজকে সালাম দেওয়া বৈধ হবে না।